একই দিনে দুটি চুরির ঘটনায় খুব মালদা মেডিকেল কলেজ যা হাসপাতালে পৃথক দুটি ঘটনায় টাকা খোয়ালেন দুই মহিলা। এদিন মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে জামাইকে মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নিয়ে আসেন ওই মহিলা। মেডিকেল কলেজের বহির্বিভাগে লিফটে ওঠার সময় মহিলা লক্ষ্য করেন তার ব্যাগে টাকা নেই, ব্যাগের নিচের অংশ ব্লেড দিয়ে কাটা রয়েছে। ঘটনাকে কেন্দ্র করেই এদিন ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে। জানা গিয়েছে ওই মহিলার নাম মমতাজ বেবি, বাড়ি মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান এলাকায়। মাথায় ইট পড়ে জামাইয়ের মাথা ফেটে গিয়েছে, শরীরে অসহ্য যন্ত্রণা, তারই চিকিৎসা করাতে এসে এদিন খোয়ালেন 3,000 টাকা। কেউ বা কারা এদিন ব্যাগ থেকে সেই 3,000 টাকা চুরি করে পালায় বলে অভিযোগ। অন্যদিকে কালিয়াচকের বাসিন্দা সেমি বেওয়া নামে এক মহিলা তার ক্যান্সার আক্রান্ত মাকে চিকিৎসক দেখাতে আসেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। এসেছিলেন বুধবার দুপুরে, বহির্বিভাগের টিকিট কেটে মাকে নিয়ে চিকিৎসায় দেখাতে যাওয়ার সময় খেয়াল করেন তার ব্যাগের নিচের অংশ কাটা রয়েছে। ব্যাগে থাকা 1,000 টাকা, মোবাইল এবং চাবি নেই, সেখানেই তিনি কান্নায় ভেঙে পড়েন। বারবার মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চুরির ঘটনা ঘটে চললেও কর্তৃপক্ষ বা মেডিকেলে মোতায়েন পুলিশের কোনো হেলদোল নেই বলে অভিযোগ। বিষয়টি নিয়ে রোগীর আত্মীয় পরিজনদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে। কাকে দেখাতে এসেছিল? কোথায় এসেছিল এটা? মালদা হাসপাতালে? কি হলো আপনার? কি দেখলেন ব্যাগে কি হয়েছে? কত টাকা ছিল ব্যাগে? 3,000 ছিল। কোথা থেকে এসছেন আপনি? ধুলিয়ান থেকে, নদীর এপার থেকে। আপনার নাম কি? আমার নাম মমতাজ বিবি। আর জামাইয়ের নাম? আসাদ। কি সমস্যা ছিল? ইট পড়ে যায়, খুব শরীরে ব্যথা, মাথা ফেটে গেছে, দিয়ে দেখাতে চলে এসেছি। আপনার নাম কি? আমার নাম মমতাজ বিবি। কোথায় এসছেন আপনি? আমি সুজাপুর বানিপুর থেকে আসছি। কোথায় এসছিলেন? তারপর কি হলো? তারপরে এবার টাকা দেখছি, এবার আমাকে ডাকলো টিকিট করতে, কি টিকিট করতে আসো দিদি, এবার আমি টিকিট করতে গেছি, এবার দেখছি লিফ্টে উঠেছি, তো লিফ্টে দেখছি তো আমি এবার ব্যাগ খোলা, এবার ব্যাগ দেখছি তো ব্যাগে টাকাও নেই, চাবিও নেই, মোবাইলও নেই, কিছুই নাই আমার। কত টাকা ছিল ব্যাগে? আমার 1,000 টাকা ছিল। আর আপনার নাম কি? কাকে নিয়ে এসেছিলেন? আমার শাশুড়ি মাকে নিয়ে এসেছি। নাম কি শাশুড়ির? বেগম দেওয়া। কোথায় বাড়ি? সুজাপুর বালুপুর।